सारे मा गारे सारे मा पानी धपा मा पानी सारे जल शाघा जल शाघा। শত নতুন বছর গিয়েছে, আমরা সবাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ পয়লা বৈশাখ উদযাপন করেছি, খুশি খুশি রয়েছে সবাই। তো এই খুশির মুহূর্তে জলসা করে যাদের নিয়ে এসেছি, আসলে আমাদের মনের কথা যারা বলেন বা যারা লেখেন তারা হচ্ছেন কবি। সেই কবিদের কবিতা নিয়েই সাজানো আজকের জলসা কর। সুপ্রভাত, আমি নন্দিনী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জলসাঘর। আজকের জলসাঘরে আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন ঋষি কবি, তিনি হলেন কবিদের বন্ধু কবি সম্পাদক, তিনি হলেন সাতকর্ণী ঘোষ। সাতকর্ণী দাকে অনেক অনেক ধন্যবাদ। গ্রাম গ্রামাঞ্চল থেকে কবিদের তিনি খুঁজে খুঁজে নিয়ে আসেন এবং তার পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় তাদের কি বলবো কবিতা নির্বাচন থেকে তাদের কবিতা যাতে প্রকাশিত হয় পুরো কাজটাই কিন্তু দেখেন। এটাও এক ধরনের কিন্তু সমাজ সেবা। সেই রকম একজন মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, সাতকর্ণী ঘোষ। কবি সাতকর্ণী ঘোষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। দাদার কবিতা তো অবশ্যই শুনবো, তার আগে দাদা একটু আমাদের সাথে যে সমস্ত কবিরা রয়েছেন তাদের একটু পরিচয় পর্বটা করিয়ে দিক। প্রথমেই আমার পাশে যিনি আছেন বুদ্ধদেব মণ্ডল, ছড়াকার, মূলত ছড়াকার উনি, সন্দীপ কুমার কপাট, কবি সন্দীপ কুমার কপাট এবং সম্পাদক রাঙামাটি, প্রণয়কান্তি কপাট, বিশিষ্ট কবি এই সময়ের। আমরা প্রথমেই সন্দীপ কুমার কপাটের কাছে যাই। একদম, উনি আবার একটু কি বলবো আঞ্চলিক ইতিহাস নিয়েও গবেষণা করেন, অল ইন্ডিয়া রেডিওতেও যার কবি কণ্ঠে কবিতা আমরা শুনেছি, প্রথমেই শুনে নিই তার কবিতা। নমস্কার, কবিতা পড়ছি নদী ও নারী। নদী জলে ভেসে যায় দুর্গা, দুর্গার রূপ লাবণ্য ক্ষয় হতে থাকে লোনা জলে উজান স্রোতে, কোজাগরি রাতে কুয়াশায় ঢাকে খেয়ামাঝির মুখ, সুখ খড়কুটোর মতোই ভাসমান ভাসমান দুর্গা প্রতিমার আসরীর, বিসর্জনের শঙ্খ কলরলে মুখর নদীঘাট, দিন রাত খড়ের বোঝা বুকে নীরব নদী, যদিও বা রূপ আছে দিগন্ত আকাশের, রূপ আছে খড়ের কাঠামোর, নেই শুধু সংহার দুর্গার, মেঘ হলুদ কাঠামোর জীবন ভোর। এই দোলাচলে দিন রাত কাটে নদীর, সে উজান স্রোতে ঢেউ তোলে অগণন, ফেনিল জলে তরঙ্গিত খড়কুট জীবন, নদী ও নারী সমাহার সমাহার সমুদ্র মন্থনে সারাক্ষণ। বাহ, আমরা খুব সুন্দর শুনলাম সন্দীপ কুমার কপাটের কবিতা, তার সম্পর্কে বিস্তারিতভাবে পরে যাব, কিন্তু তার আগে প্রণয়কান্তি কপাট, এরা দুজনেই কিন্তু ভাগীরথীর তীরে বসবাস করে, একদম ও ফুলেশ্বর এগুলো বেরিয়া, ফলে এরা দুজনেই মানে দুটি কপাটকে আমরা সবসময় এক জায়গায় রাখার চেষ্টা করি, কারণ দরজা বন্ধ বা খোলা দুটিরই দরকার। একদম, ওনার কাব্যগ্রন্থ হচ্ছে আশ্চর্য প্রহর, আবক্ষ বৃষ্টি, শেষ বিকেল ছিল, অথচ প্রত্যাশা ছিল বৃষ্টি যখন। আমরা যাই কবির কাছে শুনে নিই কবিতা। নমস্কার, কবিতা আশ্চর্য প্রহর। সবুজ বরণ মায়ের আঁচলের মতো বাংলা ভাষা যেন দুটি ওষ্ঠ জুড়ে অমৃত স্বাদ, হলুদ বরণ বনের ফ্রকের মতো বাংলা ভাষা যেন দুটি চক্ষু জুড়ে সুগন্ধি সত্তা, পূর্ব আকাশে ফুটেছে কয়েকটি উজ্জ্বল নক্ষত্র, নীড়ে ফিরছে ক্লান্ত ডানায় বিহঙ্গের দল, কুপির মৃদু আলোর সম্মুখে তখন আমরা আঙিনায় মাদুর পেতে চিনে নিচ্ছিলাম বর্ণ পরিচয়ের উৎসারিত আলো,
আর ভেসে আসা পিতামহের সুরেলা কণ্ঠের সন্ধ্যা সঙ্গীত। আমাদের প্রতিদিন ঢেকেছি নির্মল বর্ণমালায়, আমাদের অনুভব রেখেছি হৃদয়ের ঝর্ণাতলায়। আজও সূর্যোদয় থেকে সূর্যাস্তের মায়াবী আলোয় রচনা করে একুশে ফেব্রুয়ারি এক আশ্চর্য প্রহর। মা, খুব সুন্দর কবিতা আমাদের আন্তর্জাতিক ভাষা দিবসের ওপর। এবার যাব আমরা কবি বুদ্ধদেব মণ্ডলের কাছে। বুদ্ধদেব মণ্ডল মূলত ছড়া লেখেন, আগেই বলেছি, এবং মেলা বলে একটি পত্রিকা করতেন। আচ্ছা। এবং খুব সেই সময়ের 80-এর দশকের যে সময়ে উদয়নারায়ণপুর এই যে টোটাল যে অঞ্চল, সেই অঞ্চলে একমাত্র বুদ্ধদেব মণ্ডলই এই মেলা পত্রিকা তৈরি করে এবং বিভিন্ন মানুষের সাক্ষাৎকার, মেলার বিস্তার, সেই নিয়ে দীর্ঘদিন ধরে উনি কাজ করেছেন এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি যুক্ত। তার ছড়া আমরা শুনব। প্রথমেই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইনটি, ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে, সর্বত্রই ফাগুন। আমার এই ছড়ার মধ্যে ফাগুনের অনুভূতি। শীত তাড়িয়ে হিম সরিয়ে যেই না এলো ফাগুন, পলাশ শিমুল কৃষ্ণ চূড়ায় উঠল জ্বলে আগুন, আগুন হয়ে উঠল আকাশ, ফাগুন হাসি হেসে জাগুন জাগুন ডাক দিল বন, বাতাস পরিয়েছে ছন্দে ভরা গন্ধে ভরা পরাগ রেণুর ফাগে, সাজুক সাজুক লাজুক রাঙা ফুল কুমারী জাগে, ফাগুন হাওয়ার আগুন মেখে প্রাণের মাঝে হাঁক, রঙে রঙিন হয়ে সবার জীবন ভরে থাক। বাহ, খুব সুন্দর একদম। একটা ছড়া যেটা আপনি বললেন সেটা সবার মনোগ্রাহী ছড়া। এরপর যাব সন্দীপ কুমার কপাটের কাছে, উনি হচ্ছেন চিকিৎসক আবার শিক্ষক, দুটোর কম্বিনেশন খুবই সুন্দর একদম। এবং অজস্র পত্রপত্রিকায় লেখালেখি করছে দীর্ঘদিন ধরে এবং অনুষ্ঠানও করেছে রাঙামাটি থেকে বহু, এবং বর্তমানে বাংলাদেশ বা অন্যান্য রাজ্যে অন্যান্য দেশের সঙ্গে যুক্ত কবিতা পাঠিয়ে অনুষ্ঠানে যান এবং এখন তার কবিতা আমরা শুনি। একদম। আচ্ছা, আমি কি একটি ছড়া শোনাবো? হ্যাঁ, ছড়া শোনাচ্ছি। এটা ছড়ার বন্ধু বই, তা থেকেই ছড়াটা শোনাচ্ছি। আমাদের ছেলেবেলা তো ভূত নিয়েই কেটেছে, এখনও কাটছে, এই ভূতের ছড়া একটা শোনাচ্ছি। ভূতের নাচ। শ্মশান ঘাটে গভীর রাতে যেই না ভূতের নাচ, নৌকা থেকে লাফিয়ে জলে পেদনি ধরে মাছ, কাণ্ড এসব দেখে মাঝি ভীষণ ভয়েই মরে, গভীর রাতে শ্মশান ঘাটে কাণ্ড এসব কিরে, হু হু করে হাওয়া যখন লাগলো ছেঁড়া পালে, থরথরিয়ে নৌকা কাঁপে ডুবলো বুঝি জলে। আসলে ওনার একটু ভূতের সম্পর্কে আছে, প্রথম কাব্যগ্রন্থ কঙ্কালটা রেখে দেব, মানে এটার প্রতি ওনার একটু মানে দুর্বলতা রয়েছে। ভূত মানে হচ্ছে ভবিষ্যৎ, একদম, ভূত না থাকলে ভবিষ্যৎ থাকবে না। হ্যাঁ, এরপর আমরা যাব প্রণয়কান্তি কপাটের কাছে, শুনে নেব। প্রণয়কান্তি কপাটও দীর্ঘ দিন ধরে লিখছে, প্রায় 25 বছর হবে না আপনার? সাহিত্যের সঙ্গে যুক্ত আছি 30-35 বছর, লেখালেখিটা তুলনামূলক। এবং প্রণয়কান্তি কপাট এবং সন্দীপ, এরা দুজনেই আমাদের পশ্চিমবঙ্গ দ্বারা সম্বর্ধিত এবং দুজনেই একসঙ্গে মানিক জোর বলা যেতে পারে। আচ্ছা, চলুন আমরা শুনে নিই কবিতা। ছোটবেলা কেটেছে দাদুর ভোরবেলার গান শুনে ঘুম ভেঙে, তাই দাদুকে স্মরণ করেই আমার কবিতা ঘুম ভাঙা নিয়া। আলো অন্ধকারে ঢাকা ছিল ভোরের চারপাশ, দেওয়ালে রোদ্দুর আসতে তখনও অনেক দেরি, আশ্রয় ছাড়ার পূর্ব মুহূর্তে ডানা ঝাপটে প্রস্তুতি নিচ্ছে দূরের পাখি, আর ঘুম জড়ানো দুটি চোখ ঘষে ঠাকুমার পাশে শুয়ে এক মুগ্ধ বালক অবাক হয়ে শুনছে দাদু গাইছে ঘুম ভাঙা নিয়া গান, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি। 30 বছর পার করে সেই বালক আজ অনেক গ্রাম, অনেক শহর আর অনেক কাঁটাপথ পেরিয়ে এসে দাঁড়িয়েছে যৌবনের শেষ দিগন্ত রেখায়, একরাশ হলুদ পাতা আর অজস্র খয়েরি ডালপালা জড়ো হয়েছে চলার পথের ডাইনে বামে। সেই মাটির ঘর এখনো আছে, এখনো আছে সেই বাঁশবন, সুপরি বনের ছায়াপথ, হৃদয় নাড়ানো অদ্ভুত সেই শব্দ নিয়ে একা তালগাছ, আর আছি আমরা, আমাদের সন্তান,
এক দীর্ঘতর অজগর ঘুমে, শুধু ভীষণভাবে আজ নেই সেই ঘুম ভাঙানিয়া দাদুর গানের জাগরণ। একদম পুরনো কথা মনে পড়ে গেল, গ্রামের রাস্তা দিয়ে খঞ্জনি বাজাতে বাজাতে গান গেয়ে চলছে। যাবো সন্দীপদার কাছে, সন্দীপ কুমার কপাটের আমরা একটি কবিতা শুনব। লাল পাহাড়ির ক্যাকটাস কাব্যগ্রন্থ থেকে এটা পাঠ করছি। কবিতার নাম ছায়াপথ। বিদায়ের পর ছড়িয়ে আছে সেই স্মৃতি, সেই ছায়াপথ, স্মৃতির ঘূর্ণিপাকে ফিরে ফিরে তাকানোর অবকাশ নেই আজ আর। আর কোনো চেনা মূর্তির প্রকাশ ঘটবে না এখানে, এখানে রামধনুর সাত রং মিলেমিশে হাহাকার তোলে, হাহাকার তোলে অসীম আকাশে সৌম সুন্দর। বিদায়ের পর সেই স্মৃতি সেই ধূসরতায় মেঘ ঢেকে যায় রামধনুর ছায়ায় ছায়ায়, কান্না বৃষ্টি নেমে আসে, কান্না বৃষ্টি নেমে আসে সেই স্মৃতি সেই স্মৃতি সেই ছায়াপথে নষ্ট নিবিড়তায়। পরিশ্রুত দুটি মন এখন যেন নিঃসঙ্গ যাপন বৈষ্ণবধন্য রার বালুকায়। বাহ, খুব সুন্দর শুনলাম। আমরা যাব প্রণয়কান্তি কপাটের কাছে, শুনবো তার লেখা। অথচ প্রত্যাশা ছিল এই কাব্যগ্রন্থের কবিতা, অথচ প্রত্যাশা ছিল। নিবন্ধ আছে হাওয়া দিতে দিতে মা বলেছিল, খোকা কাজে ব্যস্ত আছে তোর বাবা, পূজোর ছুটিতে আসতে পারবে না এবছর। সাজানো রঙিন দিনগুলির উপর হঠাৎ কে যেন ঢেলে দিল এক দোয়াত কালি। পাদানিতে সিঁড়ি ভাঙতে ভাঙতে অমৃতা বলেছিল, নিখিল ভীষণ ব্যস্ত আছি আমি, আসতে পারবো না আগামীকাল বিকালে। গোছানো হলুদ স্বপ্নগুলির উপর হঠাৎ কে যেন ঢেলে দিল এক বুক অন্ধকার। অথচ প্রত্যাশা ছিল, হয়তো তাই করতলে রেখে ১৯ বছর এখনো প্রতি মহালয়ার ভরে এসে দাঁড়াই মায়ের হাতে অতি যত্নে নিকানো উঠোনে। হয়তো তাই করতলে রেখে ১৯ বছর এখনো প্রতি পড়ন্ত বিকেলে এসে দাঁড়াই বাসস্ট্যান্ডের ধোঁয়া ভরা চায়ের দোকানে। বাহ, খুব সুন্দর। এবার আমরা যাব বুদ্ধদেব মণ্ডলের কাছে, শুনবো তার একটা ছোট্ট কবিতা। আসলে কি, আমরা সকলেই প্রত্যাশা করি, প্রত্যাশাই বাঁচে। ওই যে বলে না, আশাই বাঁচে চাষা, সেই আশার কথাই শোনালেন। এবার যাব আপনার কাছে, আপনি একটা ছোট্ট কবিতা আমাদের শোনান। আমি গ্রামে থাকি, গ্রামের পৌষকে পাবনকে কিভাবে অনুভব করেছি সেই অনুভূতিটা। ঠিক, এসো পৌষ বসো পৌষ, এসো পৌষ বসো পৌষ, গোলার ছবি এঁকে খামার ধানে ঢেকে। এসো পৌষ বসো পৌষ, হলুদ গাঁদার ফুলে খেজুর পাতার চুলে। এসো পৌষ বসো পৌষ, রোদের পিদিম জেলে গরম চাদর মেলে। এসো পৌষ বসো পৌষ, সঙ্গে নিয়ে মোয়া নলেন গুড়ের ছোঁয়া। এসো পৌষ বসো পৌষ, পিঠের ঝাঁপি নিয়ে একটি দুটি দিয়ে। এসো পৌষ বসো পৌষ, পায়েস ভরে হাঁড়ি নইলে হবে আড়ি। আমার তো এগুলো শুনেই খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, এখন স্টুডিওতে রয়েছে, খুব সুন্দর লাগলো। এবার যাব সাতকর্ণীদার কাছে। সারাং পত্রিকার সম্পাদক সাতকর্ণী ঘোষ এবার তার নতুন কাব্যগ্রন্থ থেকে আমাদের শোনাবে। আসলে আমরা যে সময়ের মধ্য দিয়ে চলছি, প্রণয় জানে, সন্দীপ জানে, যারা আমরা দীর্ঘদিন ধরে রাস্তাঘাটে বার হই, যাপন করি একটা সাহিত্যের সঙ্গে, সেইখানে একটি কবিতা খুবই উল্লেখযোগ্য। রোজ অন্ধকার মেখে আলোর জন্য অপেক্ষা, একটুও বিরক্ত হচ্ছি না, শুধু হাসছি। আমরা সবাই জোকার হয়ে আছি, সার্কাসে ভিড় বেশ বাড়ছে। লাল নয় নীল যারা বলেছিল, তারা নীল লাল গুলিয়ে ফেলেছে। অদ্ভুত এক রং দেখি হাতে হাতে, বসন্তের দোলে আমাদের সাজাচ্ছে। এই ঘোর ভেঙে জাগার অন্তিম চেষ্টা, আকাশ গাঢ় লাল বাতাসে ধোঁয়া, তবু এ সময় সারবদ্ধ হেঁটে যেতে চাই। যারা ছড়িয়ে আছো তারা একত্র হও।
সত্যি এখন একত্র হওয়ার পালা, আর জলসাঘরের পক্ষ থেকে সবার হাতে স্মারক তুলে দেওয়ার পালা। আমরা এরপরে এই অনুষ্ঠানটার পরেই আমরা আরও একটি অনুষ্ঠান দেখব। বিষ্ণুসাই অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, গগনবাবুদের গাদা বন্দুকটা আনবার জন্য বন্দুক লাও, সরকে লাও। সবাই তখন রুদ্ধশ্বাসে ছোটাছুটি করছে একটা বাঘকে দেখে। এমন সময় ইন্দ্রনাথ লণ্ঠন হাতে বাঘটার কান ধরে হিড়হিড় করে বার করে আনলো। আর বাঘ বাঘও বলে উঠল, না বাবু, আমি বাঘও নই, আমি ভাল্লুকও নই, আমি চিনাদ বহুরূপী। নমস্কার, আপনারা এখন শুনবেন শ্রুতি নাটক বহুরূপী, রচনা কেতকী প্রসাদ রায়, কণ্ঠে নন্দিনী। হ্যাঁ, এই গল্পটা আপনাদের সকলের জানা, কিন্তু চন্দ্রকান্ত মণ্ডলের কথা আপনারা জানেন না। আসলে চন্দ্রকান্ত মণ্ডল মানে আমার বাবা কবে চিদবহুরূপী হয়ে গেল এটা আমিও জানি না। আসলে আমার বাবা যাত্রা পালায় বাঘ, বাদর, হনুমান, পার্বতী, রাধা এসব সাজত। আর যখন যাত্রা পালা থাকতো না, তখন এইসব পোশাক পরে বহুরূপী সেজে দু চার টাকা আনত। আসলে অভাবের সংসার তো, নুন আনতে পান্তা ফুরায়। আমার ছোট বোন এখন বড়লোকের বাড়ির বউ, গরিব বাবা মাকে চিনতে পারে না। আর মেজবোন হারিয়ে গেছে পথের বাঁকে। আমাদের এই নিত্য অভাবের সংসার, তাও আবার বাবা পড়ে গেছে, সংসার চালানোই দায়। নেহাত সাগরদা আছে, সাগরদা আমাদের সাহায্য করে, কিন্তু সেই বা কতটুকু করবে, তারও তো সংসার আছে, ওই টিউশনের টাকায় তার চলা। সাগর তো আমাকে খুব ভালোবাসে, আমি বিয়ে করতে চাই, কিন্তু এই হতদরিদ্র সংসারে দুস্থ বাবা আর শতচ্ছিন্ন শাড়ি পরা মাকে ছেড়ে আমি যেতে পারিনি। আমি তাই সাগরদাকে বলেছিলাম, সাগরদা কালো মেয়েকে বিয়ে করতে নেই। সাগরদাও হেসে বলেছিল, কৃষ্ণা, কালো তো জগতের আলো। এইরকম একটা অভাবী সংসারে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা আমরা একদিন মা হঠাৎ রাগের মধ্যে বলে উঠল, আবাগি মর না, মরতে তো পারিস, দড়ি কলসি জোটে না, তুমি কত খাটালেও তো দুটো টাকা আসে। এরকম সময় যখন ঝগড়া হচ্ছে, পাশের ঘরে আওয়াজ শুনে আমরা দৌড়ে গেলাম, ঘর থেকে না বাবা, বাবা পড়ে গেছে, বাবার চোখ দিয়ে জল গড়াচ্ছে, আর বহুরূপীর পোশাকটা দেখিয়ে কি যেন একটা বলতে চাইছে। বললাম, বাবা বাবা কি বলছো বাবা, বহুরূপী সাজবো আমি, কি বলছো বাবা? বাবা উত্তর করতে পারে না, বাবা বাবা আমাদের ছেড়ে যেও না বাবা, বাবা কথা বলো বাবা, বাবা কথা বলো বাবা, বাবা। এরপর শোক জয় করে আমিও একদিন বেরিয়ে পড়লাম বহুরূপী হয়ে। এই যে আমাদের পাড়ার যে বুড়োগুলো আমাকে দেখলে জানেন, বলে চেদো বহুরূপীর মেয়ে কেষ্টা বহুরূপী। কেন, আমি কি মেয়ে বলে বহুরূপী হতে পারবো না, নাকি বহুরূপী হবে শুধুই পুরুষরা? কেমন যেন লাগে জানেন, এদের সব ঘোমটার তলায় খেমটা নাচন, দিনের বেলায় একরূপ আর রাত্রিবেলায় মেয়েদের দেখলে জিভ লক লক করে ওঠে। এই তো সেদিন মিত্রবাবুকে গুছিয়ে দিয়েছি,
সেদিন সেদিন ওদের বাড়ি নারায়ণ পুজো, আমি বৈষ্ণবী সেজে গিয়েছিলাম। গিন্নিমা আমাকে শাড়ি সিঁদে কত কিছু দিল, এমনকি একটা প্রণামও করে বসলো। আর মিত্রবাবু, মিত্রবাবু বলল, এসো মা, ঘরে এসো, একটু ঘরটা শুদ্ধি করে দিয়ে যাও। যেই না ঘরে ঢুকেছি, লাইটের সুইচটা চট করে অফ করে দিয়ে বললো, এসো মা, একটু কাছে এসো, একটু কাছে এসো, তো আদর করি তোমাকে। আর আমি আমি ওই মুহূর্তে হাতের কাছে একটা খুন্তি পেয়ে দিয়েছি কপালে একটা জোরে বসিয়ে। কপাল দিয়ে দকদক করে রক্ত পড়তে শুরু করেছে। আমিও না, আমিও ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছি। পরের দিন শুনি মিত্রবাবু বলছেন নারায়ণের কাছে কপাল ঠুকে ঠুকে নাকি তার কপাল ফেটে গেছে। আজকে অনেকক্ষণ বেরিয়েছি, ওই যে আজ তো দোল, ওই রাধা গোবিন্দের মন্দিরের পাশে মা কালী সেজে দাঁড়িয়ে রয়েছি। টিনের খাড়া, টিনের জীব, বাচ্চাগুলো না ভীষণ বদমাইশ। বাচ্চাগুলো বলছে, দেখো দেখো মা, মা কালীর চোখ পিটপিট করছে। আচ্ছা বলুন, দু ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, পা ব্যথা হয়ে যায় না। বেরোনোর সময় মা বলেছিল, আজ তো দোল, তাড়াতাড়ি ফিরিস, আজকে সবাই রং খেলবে, কাউকে চেনা যাবে না, যদি অসভ্যতামি করে কাউকে চিনতে পারবি না, একটু বাদেই চলে যাব। আসলে সাগরদাকে বলা আছে আমাকে নিতে আসবে, চাই আমি একটু একটু করে এগোতে থাকি। একে চারটে মোটর বাইক আসছে বলে মনে হলো। হ্যাঁ, চারটে ছেলে রং মেখে এদিকেই তো আসছে, কেন এদিকে কেন? আস্তে আস্তে ছেলেগুলোর বাইক এসে থামলো আমার গায়ে। একজন বলল, চল কৃষ্ণা। আরেকজন বলে উঠল, কৃষ্ণা না কালী। আরেকজন বলছে, যেই কালী সেই কৃষ্ণা, চল কৃষ্ণা, আজ তোকে নিয়ে আমরা খেলবো হোলি। আরেকজন বলছে, মালটা কিন্তু খাসা, দেখছিস কালো হলে কি হবে, গতরটা কিন্তু খাসা। আমার ভয়ে গলাটা শুকিয়ে আসলো। আমি বললাম, এই তোমাদের তো আমি চিনি, তোমরা সকালবেলাতে ওই যে মাইখাতে মঞ্চে উঠে বলো না, সবার সমান অধিকার, প্রত্যেকটা মানুষকেই বাঁচার অধিকার দিতে হবে, আর রাতের অন্ধকারে তোমাদের এই রূপ। ভয়ে ভেতরটা কাঁপতে লাগলো। ওরা বললো ধর শালিকে। আমি পেছাতে পেছাতে হঠাৎ পড়ে গেলাম, আর ওরা আমার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়লো। আমি ওরা শেষ করে দেবে। সাগরদা কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই তো সাগরদা আসছে, আমাকে বাঁচাবে সাগরদা। একই এরা সব চাকুমার করছে কেন? সাগরদা তুমি পালাও, এরা তোমাকে মেরে ফেলবে। সাগরদা একই সাগরদাকে ওরা ছুরি মারল। সাগরদা, সবাই তো চেনে গেছে, তুমি যেও না সাগরদা, তুমি আমায় চেনে যেও না। আমি তোমায় ভালোবাসি সাগরদা, আমি তোমায় ভালোবাসি, আমায় ছেড়ে যেও না সাগরদা। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বহুরূপে সাজবো না। যে সমাজে মানুষরা এত রং মেখে বহুরূপী, সে সমাজে আমাদের মতো বহুরূপীর কোনো দাম নেই। আমি বহুরূপে সাজবো না সাগরদা, সাগরদা তুমি যেও না সাগরদা, আমি বহুরূপী সাজবো না, তুমি যেও না সাগরদা।